হবে স্টোরি ভাই, স্টোরি মোড, স্টোরি মোড, স্টোরি মোড চাই তো। ঠিক আছে, এই দেখো এটা কি বলো তো, রাস্তা না ভাই, এটা কি বলো তো, গাছ, একদম গুড 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 গুড, এটা গ্রিন করে দিচ্ছে একটু। ঠিক আছে, তো টাইম কোথায় যে 160 সেকেন্ড, অনেক টাইম হচ্ছে, স্লোলি স্টেডিলি যাবো। এবার ব্ল্যাক কালার চুজ করতে দে আমাকে, এই তো ব্ল্যাক কালার, এরকম একটা চাকা, এরকম একটা চাকা, এরকম একটা, আর এটা গাড়ি বানানোর চেষ্টা ছিলাম কিন্তু মাউসটা একটু ঝেল করে দিল আমার। ঠিক আছে, এটা গাড়ি আছে, এটা কি গাড়ি, BMW এইখানে একটা কি আছে, এটা দিনের একটা, গুড বয়, লাইটটা কালারটা করে দেব হলুদ 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 কালার পাচ্ছি না আমি, হলুদ কালার ঠিক আছে। তো এবার হট করে না ক্লাউড চলে এসছে ভাই, কালো কালো ক্লাউড চলে এসছে। ঠিক আছে, এইখানে ক্লাউড, এইখানে ক্লাউড, এইখানে ক্লাউড, পুরো ক্লাউড এসে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, গাড়ি গাড়ি চলে গেছে এখান দিয়ে। ঠিক আছে, তো একটা মোটা করে ছেলে চলে এসছে, এইসব দূর ভাই, মজা খারাপ করে আমি বলতে যাচ্ছি, মোটা চলে এসছে আমাদের সৌমদ্বীপ, সমুদ্র এসে গেছে হট করে না, আমি কেন, ভেরি ভেরি ফাস্ট ফাস্ট উইন্ড চলে আসছে এখানে। ঠিক আছে, তো হট করে এখানে জোরে জোরে গোল গোল হাওয়া ঘুরছে, সবাই বাড়িতে চলে গেছে, এটাই কাজ ছিল আমাদের এতক্ষণ স্টোরি। আমরা সবাই মিলে পিকনিকে গেলাম, কোথায় পিকনিক, পিকনিকে গেলাম, হ্যাঁ আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি, সবাই গাড়ি ফাড়ি করে বাসে করে, ঠিক আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একটা পিকনিক স্পট পেলাম ভালো মতো মাঠের জায়গা, ঠিক আছে, একটা বড় মাঠে। এবার মাঠের মধ্যে কি করবো, আমাদের রান্না বান্না করতে হবে, ঠিক আছে, এবার সেখানে এবার রান্না বান্না হচ্ছে, এটা 15 দিনের ব্যাপার, ঠিক আছে, পুরো তখন গ্যাস ফ্যাস চালু হয়নি, গ্যাস চালু হয়নি বলে তার একটা জিনিস আছে, ঠিক আছে, তার আগে বলে দিচ্ছি এটা, কি রে ভাই কি করে দিলি তোরা, কেরোসিন তেল নিয়ে এসছে, ঢাললো, ঢেলে রান্নাটা হবে, কিসের উপর কি করছিস, মাথায় আসছে না এই জিনিসটা, আমরা বুঝতে পেরেছি কারণ পপুয়ার আমরা এখন এটাতেই করি, পপুয়ার আমরা পিকনিক এর বাড়িতে করি, আমার বাড়িতে এমনিতেই এটাতে রান্না হয় মাঝে মাঝে, ভাই গল্প বলবো, গল্প ভাই গল্প বলবো, ঠিক আছে, এই রয়েছে আমার কম্পিউটার, ঠিক আছে, এইটা হলো প্রিথাঙ্কর কম্পিউটার, প্রিথাঙ্কর এর সামনে বসে রয়েছে, এটা কিবোর্ড, কিবোর্ড ভেবে নাও, ইরেজ করে কোথা থেকে, আরে ইয়ার দে পুরোটাই মুছে দিলাম, আরে ব্যাক এর অপশন আছে দেখবি, ছোট করে একটা ওটা ক্লিক করবি, যে কম্পিউটারে রয়েছে প্রিথাঙ্কর, প্রিথাঙ্কর লাইভ স্ট্রিম করছে বসে বসে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, প্রিথাঙ্কর বসে বসে লাইভ স্ট্রিম করছে এখানে বসে, এইবার এখানে আছে দরজা, এবার দরজা দিয়ে এলো ওর মা, বললো এই প্রিথাঙ্কর সারাদিন খালি গেম খেলতে থাকি, পড়াশোনা করিস না, একটু বাড়ির কাজ বাজ কর, প্রিথাঙ্কর বললো দাঁড়াও মা একটু খেলে যাচ্ছি, ঠিক আছে, তো এবার খেলা হলো, প্রিথাঙ্কর 1-2 ঘন্টা খেলার পর গেল খেতে, ঠিক আছে, ছবি মুছে দিই, এবার নেক্সট গল্পের নেক্সট ভাগ, প্রিথাঙ্কর খেতে যাচ্ছে, তখন মা বলছে তুই কাজ না করলে তোকে আমি খেতে দেবো না, তখন বললো কি কাজ করতে হবে, তখন প্রিথাঙ্কর, প্রিথাঙ্কর মা বললো যা বাইরের নোংরা ফেলে আয়, এবার তোমাদের হিন্ট হলো ওইটাই, নোংরাটাকে কি বলে, ডাস্টবিনে ফেলে বলছে কি ফেলতে যায় গার্বেজ গার্বেজ বলছি শোন
ধর একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, আমি আঁকতে পারছি না, হেঁটে যাচ্ছে, তো একটা লোকের সাথে দেখা হলো, ঠিক আছে, লোকটা ওকে বললো যে মানে ও কিনতে যাচ্ছে হচ্ছে একচুয়ালি তেল, তেল কিনতে যাচ্ছে দোকানে, তেল কিনতে যাচ্ছে, তেলের দাম হচ্ছে 120 টাকা ধর। আর লোকটা বললো যে আমি তোমাকে 1 লিটার তেল দেবো, কিন্তু দামও কম 110 টাকা, কিন্তু 1 লিটার দেয়নি, ঠিক আছে, দিয়েছে হচ্ছে তোর ওই 800 মতো, 110 টাকা নিয়েছে। তো ওকে কি বানিয়ে দিল, এদিকে তো মাপার কিছু নেই, চুতিয়া কি বানিয়ে দিল ওকে, যেটা বানিয়ে দিল সেটাই হচ্ছে অ্যান্সার।